بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহ ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। فقد قال الله تعالى في موضع آخر فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. وقال تعالى في موضع آخر ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. عن أنس رضي الله عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة رواه مسلم وفي رواية للنسائي بإسناد صحيح وكل ضلالة في النار. দারুন নূর ইসলামী পাঠাগারের উদ্যোগে আয়োজিত রিলায়েন্স মডেল টাউন মাঠ প্রাঙ্গণ অনুষ্ঠিত ইসলামিক সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখ আব্দুন নূর মাদানী হাফিজাহুল্লাহ তাআলা উপস্থিত আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ আপনাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব শিরিক ও বিদাতের বিরুদ্ধে আপোষহীন কণ্ঠ বলিষ্ঠ যুক্তিবাদী শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ সুধী মণ্ডলী সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী আমার প্রাণ প্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা পর্দার আলালের মা ও বোনেরা শিরিক বিদাত মিশ্রিত আমূল ও তার পরিণাম এই শিরোনামে আমি সংক্ষিপ্ত বক্তব্য পেশ করে বিদায় নেব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনাদের অনুরোধ জানাবো যারা আশেপাশে ঘোরাফেরা করছেন রাস্তায় দাঁড়িয়ে কথা বলছেন তারা নিজেদের কাজকর্ম বন্ধ করে আলোচনার মজলিসে ফিরে আসুন এবং মনোযোগ দিয়ে আলোচনা শোনার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি আপনাদের প্রতি আবেদন থাকবে আপনারা হকটা জানার পরে মানার চেষ্টা করুন। শুধু জানবেন মানবেন না এমন মুনাফেকি করার চেষ্টা করবেন না। আজকে বলছি মানে আমাদের পালা শেষ হবে আপনি শুনলেন
এটা একটা সাক্ষী হয়ে গেল, এরপরে আপনাদের পালার শুরু হবে। কিয়ামতের মাঠে আপনাকে এর জবাব দিতে হবে, মানে আমরা হক পৌঁছে দিলাম, আমল করার দায়িত্ব আপনাদের। আমরাও যদি আমল না করি তাহলে আপনারা আমাদের বক্তব্য গ্রহণ করবেন না, এটাই বাস্তব। শিরিক এবং বিদআত পৃথিবীতে সবচেয়ে জঘন্যতম দুইটি পাপ, এর চেয়ে বড় পাপ আর কিছু নেই। একটি পাপ শিরিক, যা ক্ষমার অযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন এই পাপ ক্ষমা করেন না। যদি কোনো ব্যক্তি মৃত্যুর পূর্বেই আল্লাহর কাছে তৌবা করে যে আল্লাহ এতদিন শিরিক করেছি, মাজারে কবরে সেজদা করেছি, শহীদ মিনারে ফুল দিয়েছি, এই ধরনের আকুতি করে আল্লাহর কাছে যদি তৌবা করেন, আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। তবে যদি তৌবা না করে মারা যায় তাহলে আর কোনোদিন তার ক্ষমা হবে না, কোনো সুযোগই নাই। শিরিক করলে আল্লাহকে অপমান করা হয়। পক্ষান্তরে বেদাত এত জঘন্য অপরাধ, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে। সুতরাং দুইটি পাপ সম্পর্কে আপনারা, এর পরিণাম সম্পর্কে আপনারা সংক্ষিপ্ত আকারে জেনে নিন। প্রথম কথা মনে রাখবেন, শিরিক মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা, ইবাদতে হোক বা অন্য কোনো কার্যক্রমে হোক, আল্লাহ রাব্বুল আলামিনকে যেটা একমাত্র তাকেই দিতে হবে, ইবাদত করা হোক, মানত করা হোক বা কসম করা হোক, যেগুলো ক্ষেত্রে আল্লাহর সাথে জড়িত, এইগুলো উল্লেখ করার সময়, আকিদা পোষণ করার সময় সাথে কাউকে সংশ্লিষ্ট করা যাবে না। আল্লাহ বলছেন সূরায়ে কাহাফ 110 নম্বর আয়াত, শেষ আয়াতটি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা, যে ব্যক্তি চায় আল্লাহর মুলাকাত, আল্লাহর দিদার যে ব্যক্তি চায়, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন আমলে সালেহ করে, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদত করার সময় যেন এক আল্লাহর সাথে অন্য কাউকে শরীক না করে, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদত করার সময় যেন অন্য কাউকে শরীক স্থাপন না করে। তাহলে আমাদের মধ্যে আকিদার সবচেয়ে বড় সমস্যা যেটা, আমরা মসজিদেও সেজদা করি আবার মাজারেও সেজদা করি। সেজদাটা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। দুই জায়গায় করি কিনা? করি। কেন? ইসলামকেও মানি আবার অন্য অন্য ধর্মকেও মানি। মানতে হবে কোনটা? শুধু ইসলামকে। সর্বক্ষেত্রে শিরিকের মিশ্রণ আমাদের মধ্যে রয়েছে। প্রথম মনে করতে হবে, শিরিক করলে মনে করতে হবে শিরিক সবচেয়ে বড় পাপ, এর চেয়ে কোনো বড় পাপ নেই। সূরা লুকমান 13 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান রহিমাহুল্লার একটা বক্তব্য উল্লেখ করছেন, তার ছেলেকে তিনি বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, হে বৎস তুমি শিরিক করো না, শিরিক সবচেয়ে বড় জুলুম, অর্থাৎ সবচেয়ে বড় পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে হাদিসটি আসছে দ্বিতীয় খণ্ডের 884 পৃষ্ঠা, আল্লাহ নবী বলছেন, আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবায়ের, হে সাহাবীরা আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় পাপ
কোনটি বড় পাপগুলির মধ্যে, এটা কি জানাবো না? যতগুলো বড় পাপ রয়েছে তার মধ্যে বড় পাপ কোনটি তাকে জানাবো না? এরপরে বলছেন আল ইশরাকু বিল্লাহ, প্রথমটা বললেন আল্লাহর সঙ্গে শরিক করার সবচেয়ে বড় পাপ, ওয়াকুকুলওয়ালিদাইন। এরপরে দ্বিতীয় বড় পাপ হলো পিতা মাতার অবাধ্য হওয়া। তৃতীয় বড় পাপ হলো আল ইয়ামিনুল গুমুস অফিরায়াতিন ওয়াকতলুন নাফসাল্লাতি হারামাল্লাহ, মিথ্যা সাক্ষী দেওয়া তৃতীয় বড় পাপ। তাহলে এই কোরআনের আয়াত থেকে এবং হাদিস থেকে দুইটা স্পষ্ট হলো সবচেয়ে বড় পাপ কোনটি? শিরক। দুই নম্বরে চলুন, কোনো ব্যক্তি যদি শিরিক করে বসে তাহলে প্রথম তাকে জানতে হবে আমি যে পাপটি করলাম এই পাপ আল্লাহর কাছে ক্ষমা না চাইলে আল্লাহ ক্ষমা করবেন না। সূরা নিসা 116 নম্বর এবং 48 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের পাপ ক্ষমা করেন না, চাইলে অন্য পাপ ক্ষমা করতে পারেন। এটা আল্লাহর ভাষা, দুইটা আয়াতেই বলা হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অন্য পাপ ক্ষমা করবেন কিন্তু শিরিক ক্ষমা করবেন না। তিরমিজিতে একটা হাদিস বর্ণিত হয়েছে দ্বিতীয় খণ্ডের 194 পৃষ্ঠায়, হাদিসটা আপনারা স্মরণ রাখবেন, হাদিসে কুদসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বি কুরাবিল আরদি খাতায়া, তুমি যদি আমার কাছে উপস্থিত হও আসমান থেকে জমিন ভর্তি পাপ নিয়ে, ওলা তুশরিক বি শাইয়া, এতগুলো পাপ করলেও এই পাপের মধ্যে কোনো শিরকের পাপ নাই, আল্লাহ বলছেন লা আতাইতুকা বি কুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ তোমার কাছে উপস্থিত হব সমস্ত পাপ ক্ষমা করতে। এর প্রতিদান হলো একটাই, যে আল্লাহ এত খুশি হবেন সে অনেক পাপ করলেও জঘন্যতম পাপ, আমার ইজ্জত নষ্ট করা, আমার মর্যাদা নষ্ট করার মতো নোংরা পাপ শিরিক করেনি, এটাতে খুশি হয়ে আল্লাহ ক্ষমা করে দেবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমা করতে পারেন অন্য পাপগুলি, তবে আপনাদের খেয়াল রাখতে হবে এটা যে যখন কোনো ব্যক্তি একমাত্র আল্লাহকে স্থান দিয়েছে, ওই ব্যক্তির অন্য অন্য পাপ হওয়া থেকে সে মুক্ত থাকতে পারে। তিন, কোনো ব্যক্তি যদি শিরক করে বয়স 60 বছর, আপনি এই বয়সে চেয়ারম্যানের ভোটে দাঁড়িয়ে চেয়ারম্যান হয়ে গেলেন, উপজেলা চেয়ারম্যান বা এমপি হয়ে গেলেন, খুশিতে শহীদ মিনারে গিয়ে একটা ফুল দিলেন, ফুল দেওয়া মাত্রই 70 বছরে যত আমল করেছেন সবগুলো ওখানে থেকে যাবে, আর একটাও থাকবে না, নষ্ট হয়ে যাবে। যদি আপনার একটা আমল থাকে তাহলে শরীয়ত মিথ্যা, নাউজুবিল্লাহ, কখনোই না। আল্লাহ বলছেন ওয়ালাউ আশরাকু লা হাবিত আনহুম মা কানু ইয়ামালুন, সূরা আনাম 88 নম্বর আয়াতটা খুলুন, যদি তারা শিরিক করে তাদের যাবতীয় আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন সূরা জুমার 65 নম্বর আয়াতটা খুলুন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে যে নির্দেশ দেওয়া হচ্ছে ইতিপূর্বে প্রত্যেক নবীর উপরে এই নির্দেশ ছিল, কি লা ইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন লা ইয়াহবাতান্না আমালুক, অবশ্যই অবশ্যই আপনার আমল নষ্ট হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এটা কে বলছেন? আল্লাহ। শিরিক করা মাত্রই যে আমল নষ্ট হয়ে যায়, একটা হাদিস আপনার সাথে উল্লেখ করি, যদিও হাদিসটি হাসান মুরসাল সূত্রে সহিহ হিসাবে বর্ণিত হয়েছে, ইমাম আহমদ বিন হাম্বলের একটা গ্রন্থ কিতাবুজ জুহদ, এই গ্রন্থের 15 এবং 16 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে,
আপনারা হয়তো বিশ্বাস করলেন না, একটা ফুল দিলে যে যাবতীয় আমল নষ্ট হয়ে যাবে এরা বিশ্বাস করেননি। দেখেন এই হাদিসটা আপনি বিশ্বাস করতে পারেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, মার রাজুলান আল কওম, দুইজন ব্যক্তি একটা এলাকা পার হচ্ছে, ওনার পাতিরা এলাকা, ওলাহুম সানম, তাদের কাছে মূর্তি আছে, কবর আছে, তাদের দাবি হলো এই দিক দিয়ে যারাই অতিক্রম করবে এই মূর্তির জন্য কিছু যেন মানত করে যায়। ফকল আহা দেখি মা, দুইজনের একজনকে বলল যে তুমি কিছু দান করো। হাদিসের শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছিলেন, দাখালাল জান্নাত রাজুলুন বিজুবাবিন ওয়া দাখালান নার রাজুলুন বিজুবাবিন, একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে একটি মশার কারণে, মাছির কারণে, আর আরেকজন ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে একটি মশার কারণে। সাহাবা কেরাম বিষয়টা বুঝলেন না, তো জিজ্ঞেস করলেন, কাইফা তারাইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আপনি এটা দ্বারা কি বুঝাতে চাইলেন? তখন একটা উদাহরণ পেশ করছেন, দুইজন ব্যক্তি যাচ্ছে, তাদের দাবি হলো, এলাকার দাবি, এদিক দিয়ে পার হতে চাইলে ওই যে মাজারের গোড়ায় রাস্তায় স্পিড ব্রেকার থাকে না, ওরা বসে বসে চাই, ওই চার আনা আট আনা এক টাকা দুই টাকা তিন টাকা পাঁচ টাকা চেয়ে চেয়ে মানুষের কাছ থেকে নাই, আর মানুষও মনে করে যেখানে না দিয়ে গেলে গাড়ি হয়তো সামনে গিয়ে নষ্ট হতে পারে, ড্রাইভারও দিয়ে দেয় টাকা, ধরুন এরকম একটা জায়গা। তখন ওই লোকটি বলছে, লাইসে হিন্দি সেই নৌকার রবে লাই, আরে আমার কাছে তো কিছু নেই কিছু দান করার মতো। তখন তারা বলছে, ওয়ালাউ কুনতা যুবাবান, তুমি যদি একটা মাছিও পারো তবুও মানত করো। বলে দিল যে ফকররাবালাহু যুবাবা, ওই ব্যক্তি একটা মাছি মানত করে দিল, আচ্ছা ঠিক আছে আমি একটা মাছি মানত করলাম। ফকল্লু সাবিলাহু, তারা তার রাস্তা ছেড়ে দিল, ওই লোকটি চলে গেল, আল্লাহ নবী বলছেন দাখালান নার, ওই ব্যক্তি জাহান্নামে চলে গেল। এবার আপনি বলেন এই ব্যক্তির কোনো আমুল ছিল না, ওই আমুল কোনো কাজ করবে না, শুধু শিরিক করা মাত্রই ওই ব্যক্তির যাবতীয় আমুল নষ্ট হয়ে গেছে, আর নেই, ও জাহান্নামে চলে গেছে। মাছির দাম আছে, মশার কোনো দাম আছে? এই দেশে অন্তত নাই, ভবিষ্যতে কোনো মশার আবিষ্কার হলে ওই মশা মানুষকে কামড়াবে না, মানুষের উপকার করে মানুষকে কামড়াবে না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা জিনিসের উদাহরণ পেশ করেছেন, সেটা কি? মশা। আরে ভ্যান্না কাঠ যেটা, ওটা তো মহিলার রান্না করে তা উপকার হয়, পেঁপের গাছ উপকার দেয়? দেয়, পেঁপি গাছ কেটে ফেলে দিয়ে উপকার দেয়? তাও দেয়। রাস্তায় কাদা হয়ে গেলে খনিকের জন্য ওটা দিলে মানুষ পার হতে পারে, কলার গাছ কেটে দিলে ওই গাছে কোনো উপকার হয়? উপকার হয়। ওই যে মানুষ মারা যাওয়ার পরে যখন দাফন করা হয়, কবরে পানি উঠে, তখন ওর উপরে লাশ রেখে দেয়। কিন্তু মশা দ্বারা উপকার হয় একটা প্রমাণ দেন দেখি, এমন একটা জিনিসের উদাহরণ দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদাহরণ ভেবে দেখুন, এক টাকা পাঁচ টাকা একটা ফুল দেওয়া যায়, পোস্টারে লেখেছেন শারদীয় শুভেচ্ছা, মুসলমানের বাচ্চা ইমানের গোষ্ঠী শেষ হ, বুঝেন নি শারদীয় শুভেচ্ছা, ওই যে দুর্গা পূজার শুভেচ্ছা, ছবি দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে দুর্গা পূজার শুভেচ্ছা। আমাদের দেশের ইজ্জত আছে, বলে যে মা দুর্গার আগমনের কারণে এবছরের ফসলগুলো ভালো হয়েছে। বলছিলাম ইমান বহু দূরে, বাংলাদেশের উপর দিয়ে ইমান উড়ে যায় কিনা সন্দেহ আছে। আরেকজন ব্যক্তিকে বলল, তুমি কিছু দান করো। বলছে না, লা উকাররিবু শাইয়ান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো নামে আমি সাদকা করতে পারি না, দান করতে পারি না। বলা মাত্রই ফাদরাবাহু ওয়া কাতালাহু নকাহু, ওকে মারতে মারতে মেরেটা ফেললো, টুকরো টুকরো করে কেটে ফেলে দিল। আল্লাহ রাসূল বললেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে। মুসলিম ব্যক্তির প্রধান কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে মেনে নেওয়ার পরে শিরিকের যাবতীয় শিখণ্ডীকে চুরমার করে দেওয়া, শিরিককে ধ্বংস করা,
মৌলিক কাজ, যে দ্বারা যে সমস্ত বস্তুর দ্বারা শিরিক লালন হয়, কোন মুসলিম ব্যক্তি এই শিরিককে কখনো বরদাস্ত করতে পারে না। ওই ব্যক্তি শুধু শিরিককে না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওর জীবনে যত পাপ থাক না কেন সবই মাফ করে দিয়েছে। এটাই বাস্তব প্রমাণ, জান্নাতে চলে গেছে। মুসনাদ আহমদ 22128 নম্বর একটা হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 10টি উপদেশের একটি উপদেশ বলছেন, আলা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না, ওয়াইন কুতিলতা ওয়াইন হুররিকতা, যদিও তোমাকে টুকরো টুকরো করে কাটা হয় এবং আগুনের মধ্যে ফেলে দিলে যদি দাউ দাউ করে জ্বালানো হয়, তবু আল্লাহর সঙ্গে শিরিক করো না। আপনি করতে রাজি আছেন? যদি কলেজের প্রিন্সিপাল সাহেব পহেলা বৈশাখের নোংরা বৈশাখী অনুষ্ঠানের ব্যবস্থা না করেন, তাহলে তিনি শিরিক থেকে নিজে বাঁচলেন এবং স্কুলকে বাঁচালেন, কলেজকে বাঁচালেন, টিচারদেরকে বাঁচালেন। আর যদি এই অনুষ্ঠান না করার কারণে ওই ব্যক্তির জেল হয়ে যায়, ওই ব্যক্তির যদি ফাঁসি হয়ে যায়, বলুন এই ফাঁসির ভয়ে ওই শিরিক করবে না ফাঁসি হয়ে যাক জান্নাতে যাব, কোনটা করবে? জান্নাত হবে টার্গেট, আল্লাহ রাসূলের এই ওসিয়ত বাস্তবায়ন বাস্তবায়িত হবে। ওয়াইন কুতিলতা ওয়াইন হুররিকতা, তোমাকে যদি টুকরো টুকরো করে কাটা হয় অতঃপর আগুনের মধ্যে জ্বালিয়ে যদি পুড়িয়ে দেওয়া হয়, তবুও তুমি শিরিক করো না। আশ্চর্য ব্যাপার, আল্লাহ রাসূল এত শক্ত করে বললেন কেন? আপনি কেন বাড়ি থেকে আপনার মূর্তি বের করতে পারেন না? আপনার মূর্তি বাড়িতে আছে, শোকেসের মধ্যে ছবি আছে, মাছের মূর্তি, কুকুরের মূর্তি, হাতির মূর্তি, হরিণের মূর্তি, এই সমস্ত কিনে রেখে শোকেসের মধ্যে শোভা পাচ্ছে আপনার বাড়িতে, ওটা আপনি রাখতে পারেন না, আপনাকে বের করে ফেলে দিতে হবে। আপনি বলছেন অফিসে ছবি তো টাঙ্গিয়ে রাখতে হয়, অফিসে রাখছেন কিন্তু আপনার বাড়িতে কে রাখতে বলেছে? ওটা না সরকারের আদেশের কারণে করছেন, বাড়িতে কে কোন সরকার আদেশ দিয়েছে? আপনার বাড়িতে গেলে নেতা নেত্রীর ছবির অভাব নাই, কাল কিয়ামতের মাঠে আপনার অবস্থা কি হবে? এতটুকু এখানে বলে রাখলাম, তারপরে আসছি। শিরিক করা মাত্র ওই ব্যক্তির উপরে জান্নাত হারাম, ও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মায়েদা 72 নম্বর আয়াতটা খুলুন, ওয়া ইন্নাহু মাইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করবে ওই ব্যক্তির উপরে আল্লাহ জান্নাতকে আগেই হারাম করে রেখেছে, নতুন করে পাশ করা লাগবে না। ওমা ওয়াহুন্নার, তার স্থান হবে জাহান্নামে। ওমা লিদ্দালিমিনা মিন আনসার, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, সাহায্যকারী থাকবে না। জানেন আপনি দাপট দেখাচ্ছেন, এখনো আকিদায় শিরিক লালন করছেন আর দাপট দেখাচ্ছেন। শিরিক আকিদা কি? আমি একটু ইঙ্গিত দেই, আপনি মনে রাখেন, এই দেশে যত দল আছে ইসলামের নামে, সবার মধ্যেই একটা অন্যতম আকিদা আছে, শুধু যারা আহলে হাদিস বলে পরিচিত এ দেশে, গোটা বিশ্বে যারা সালাফি বলে পরিচিত তারা বাদ দিয়ে সকল দলের মধ্যেই আকিদাটা আছে, সেটা কি? আল্লাহ মানুষের দেহের মধ্যে প্রবেশ করে, ইয়াহিল্লু আল্লাহু ইয়াহিল্লু ফিল ইনসান, একটা আকিদা চালু আছে যাকে হলুল বলা হয়, আর আরেকটা যখন এই স্তর যখন পার হয় তখন মানুষ সরাসরি আল্লাহর মধ্যে প্রবেশ করে, যার মধ্যে কি ফানা ফিল্লা, এ কথাটা বলে। আপনি বলছেন কেন এই আকিদা তো অনেকে রাখে না? রাখে না, এই আকিদা রাখে না মানে আমি বললাম, বলুন তো দেখি সুফিবাদকে আপনি বিশ্বাস করেন? খুব বড় একজন নেতা, তখন উনি বলছেন ইসলামে আন্দোলন করতে করতে দাড়ি পেকে গেছে, তখন বলছে হ্যাঁ অবশ্যই সুফিবাদে যা বিশ্বাস করেন তো মুসলমানই না। এবার হলো, এটাই হলো সুফিবাদের এক নম্বর আকিদা। এর প্রতিষ্ঠাতা হলো বায়েজিদ বোস্তামী, 261 হিজরিতে মারা গেছেন, প্রথমেই তিনি চালু করেছেন এই সমস্ত। একটা বই আছে নকশাবন্দিয়া, এই বইয়ের
61 এবং 62 পৃষ্ঠা খুলুন, তথ্য উল্লেখ করেছেন। বায়েজিদ বোস্তামি বলছেন, তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আমি আল্লাহকে খুঁজছি 60 বছর দাবত। অতঃপর ফাইদা হুয়া আনা, এখন দেখছি আমি নিজেই আল্লাহ। ও জিকির করতে 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 নিজেই কি হয়ে গেছে? আল্লাহ হয়ে গেছে। এ আকিদার বহির প্রকাশ করেছেন মানসুর হাল্লাজ, তৎকালীন খলিফা তাকে এই আকিদার কারণে ফাঁসিতে ঝুলিয়েছে। কোথায় আব আর কোথায় মাবুদ, দুইটাকে এক করে দিয়েছে। এরা বুঝতে পারেনি আল্লাহ কোথায়। আরশে আজমের উপরে সমন্বিত আল্লাহ রাব্বুল আলামিন কত দূর, এক আসমান থেকে আর এক আসমান কত দূর, সপ্তম আসমান পার হওয়ার পরে অতঃপর আরশ হলো মাখলুকাতের মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি, তার উপরে আল্লাহ সমন্বিত। আর নিমুখ হারাম আদম সন্তান আল্লাহ, আব্দ এবং মাবুদ আল্লাহ এবং বান্দাকে এক করে দিয়েছে। নাউজুবিল্লাহ, হতেই পারে না। এক দ্বিতীয় কথা শুনুন, মানসুর হাল্লাজ বলছেন, নাহনু রুহানে, আল্লাহ এবং আমি দুইটা রুহ, হালাল্লা বাদানান, এখন আমরা এক দেহের মধ্যে সামিল হয়ে গেছি। আল্লাহর কসম করে বলছি, আশেক মাসুক বা ইশকে এলাহি বইয়ের মধ্যে চরমুনায়ের পীর সাহেব 41 এবং 42 পৃষ্ঠায় লিখে রেখেছেন, আমি ভ্রান্তির বেড়া জালে একামতের দিনের মধ্যে তার বই থেকে নকল করেছি কথা। মানসুর হাল্লাজের ওই কথাটাই তিনি উল্লেখ করছেন। ভক্তরা জানেন না, আপনারা একজন থাকলেও আমার এই বক্তব্য নেটে যাবে, গোটা পৃথিবীতে যাবে, সবার প্রতি আবেদন জানাবো আপনাকে, আপনি কথাটা শুনুন স্পষ্ট করে। এই আকিদা যদি মানুষের মধ্যে থাকে তাহলে এই ব্যক্তি কিভাবে দাবি করতে পারে যে আমার মধ্যে সঠিক আকিদা রয়েছে? প্রশ্নই আসে না। আমি ওটা না পড়ালে ভালো লাগবে না। লিখছেন, ওগো আমার মাসুক মাওলা, আমি আপন কুদরতি নজরে আমার দিকে চাহিয়া দেখুন, আমি এখন আমি নাই, আমি আপনি হইয়াছি আর আপনি আমি হইয়াছেন, আমি হইয়াছি তন, আপনি হইয়াছেন জান, আমি শরীর আপনি প্রাণ, এরপর আর কেহ বলিতে পারে না যে আমি একজন আপনি আর একজন, বরং আমি ও আপনি এক হইয়া গিয়াছি, অর্থাৎ আমি আপনার জামালের খুশির মধ্যে ডুবিয়া গিয়াছি, আমার ওজুদ ফানা হইয়া গিয়াছে এবং আমার রুহ আপনার নূরের সাথে মিশিয়া গিয়াছে, আমার আমিও যখন লয় হইয়া গিয়াছি তখন আমি আর কোথায় আছি, আমি নাই, আপনি ছিলেন, আপনি আছেন, আপনি থাকবেন, আপনি তো আপনি, আমিও আপনি, আমি বলিতে আর কিছু নাই। অতঃপর তিনি লিখেছেন, মানসুর হাল্লাজ এরূপ আল্লাহ পাকের মোরাকাবা করিতে করিতে আল্লাহর নূরের মধ্যে গরক হইয়া হঠাৎ একদিন বলিতে লাগিলেন, আনাল হাক, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি। হুবহু কথা নকল করলাম আপনাদের কাছে। যদি না থাকে তার বইয়ের মধ্যে, এটা আশেক মাসুক ইশকেলাহি বইয়ের মধ্যে না থাকে, হাইকোর্টে আমার নামে মামলা করুন, ইনশাল্লাহ আমি জবাব দিয়ে যাবো ইনশাল্লাহ। আপনারা জানেন না, যদি এই আকিদা যদি কোনো মানুষের হয়, ইমান আছে, কেন এটা হলো? কোথায় মাবুদ, কোথায় আল্লাহ আর কোথায় বান্দা? আর একটা শুনুন, সেটা হলো এদের আকিদার সম্পর্কে কথা বলতে গেলে খুব কষ্ট পাওয়া যায়। যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, এ হলো একটা আকিদা। ওহ জো মোস্তফা আরশতা খুদা হোকার, উতার পড়া হয় মদিনা বে মোস্তফা হোকার, যিনি খুদা হয়ে আসমানে ছিলেন তিনি মদিনায় মোস্তফা হিসাবে আগমন করেছেন। আহমাদ আর আহাদের মধ্যে কোনো পার্থক্য নেই। এই আকিদা কত খারাপ আকিদা, বললাম কই শিরিকি আকিদা, কিলবিল কিলবিল করছে। ওই বান্দা আদম সন্তান, ও গাদ্দার একটা, ও কালামে শাহাদত পড়ার পরেও কিভাবে কথা বলে, বলেনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি বলেছে, ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। আগে আব বলেছে, মোহাম্মদ কি আল্লাহর
বান্দা, তারপর বলছেন কি তার রাসূল। যদি বান্দা হিসাবে কোনো ব্যক্তি স্বীকার করে নাই, তাহলে বলুন দেখি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বানানো যায় না? তাহলে কিভাবে হলো এটা? আর বলছে আর একটা, এটা বাইজিদ বোস্তামির বক্তব্য, বলছেন লিওয়াই আরফাউ মিন লিয়াই মোহাম্মদ, আরে মোহাম্মদের মর্যাদা চেয়ে আমার মর্যাদা অনেক গুণে বেশি, চিন্তাই করতে পারবেন না, ভাবতেই পারবেন না। নাউজুবিল্লাহ বলছেন কেন? এই আমার দেশের একটা লোক দেওয়ান বাগিউনার নাম বসে আছে, এই লোক বলছে যে আমার উপরে যে নাজিল হয়েছে এটা কোনো নবীর উপরেও নাজিল হয়নি। এলে এই নাউজুবিল্লাহর পক্ষে আমি না, ও ঠিকই বলেছে। এই বাংলাদেশে এই ধরনের নবীদের অপমান করা হয়, এই সমস্ত ব্যক্তিরা দাপুটের সঙ্গে দেশে চলছে, সরকার চোখে দেখতে পায় না। কিন্তু অন্য কাউকে গালি দিলে 7 বছর জেল হয়, এটা আমি বলে দিই আপনাদেরকে। এই আকীদা কোনো ব্যক্তি যদি পোষণ করে, ওর কথা তো ঠিকই আছে, ও তো ঠিকই বলেছে, নবীদের উপরে নাজিল করেছেন আল্লাহ, ওহী নাজিল করেছিলেন, আর এর উপরে নাজিল করেছে কে? শয়তান। ঘটনা ঠিক না? ঠিকই তো বলেছে। আর এই আকীদা নিয়ে মানুষ চলছে, কোটি কোটি টাকা মাজারে ঢালছে, কারণ বাবা চলে আসবে, তাই বাবাই তাকে মুক্তি দিবে। কোথায় কাফের মুশরিকদের আকীদা আর আমাদের আকীদা? কোনো পার্থক্য নেই, এক হয়ে গেছে এখন আকীদা। বাবার কাছে গিয়ে বলছে কতগুলো শিরিকি আকীদা রয়েছে আমাদের মধ্যে, যদি শিরিক আপনি করেন, একটা জাজল্য একটা কথা আপনার সামনে আমি এবার পেশ করি, দেখেন। সেটা হলো আমাদের মধ্যে একটা আকীদা চালু আছে, ওলিরা পীররা বুজুর্গরা কবরে জীবিত থাকে, এবং ভক্তরা মনে করে যে আমাদের কথাগুলো শুনেন আর আমাদের ইবাদতগুলো আল্লাহর কাছে পৌঁছে দেন। এই জন্য ইসালে সুয়াবের অনুষ্ঠান করা হয়, কোরআন বক্সানোর অনুষ্ঠান করা হয়, হয় না? দিব্যি চলছে কোরআন বক্সানোর অনুষ্ঠান। কোথায় পেলেন ইসালে সুয়াবের অনুষ্ঠান? এটাই বলেছিল যখন তাদেরকে বলা হলো তোমরা এই সমস্ত ব্যক্তির কাছে যাও কেন, সূরা জুমার 3 নম্বর আয়াত, তখন তারা বলেছে মা নাবুদুহুম ক্বালু নাবুদুহুম ইল্লা নিয়াবুদুল্লাহ ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহ যুলফা। আরে মোহাম্মদ তুমি পাগল নাকি? আমরা তো তাদের ইবাদত করি না, আমরা তার কাছে যাই তার ইবাদত করে এই জন্যই তারা যেন আমাদের কথাগুলো আমাদের ইবাদতগুলো আল্লাহর কাছে পৌঁছে দেয়। কাফেরদের আকীদার আমাদের আকীদার মধ্যে কোনো পার্থক্য থাকলো? তাহলে আমরাও তো যাই পীরের দরগারে এখলাসের সাথে, মসজিদের ওই নিমুখারাম দোয়া করছে চোখ দিয়ে পানি পড়ে না, কিন্তু মাজারের দরগায় গিয়ে হাত তুলে দোয়া করতে কাঁদতে 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 ওর দাড়ি শরীর পর্যন্ত ভিজে যাচ্ছে। তাহলে ইখলাসে তা শিরিক করছে, হিসাব করে না? অথচ হাদিসটা শুনুন, সহিহ বুখারীর 1010 নম্বর হাদিস, মূল বুখারি খুলুন, 137 পৃষ্ঠা হাদিসটা আসছে। আল্লাহ নবীর মৃত্যুর পরে, আবু বকর রাজিয়াল্লাহর মৃত্যুর পরের ঘটনা, যখন দুর্ভিক্ষ হতো, পানি যখন হতো না, ওয়াইদা কুহিতু, যখন তারা দুর্ভিক্ষের মধ্যে পড়ে যেত, তখন সাহাবেরা বলতেন, উমর রাজিয়াল্লাহতে বর্ণিত হাদিসটা, আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু বিনাবিয়িকা, হে আল্লাহ আমরা আপনার কাছে পানি চেতাম আপনার নবীর মাধ্যমে, ওয়া ইন্না নাতাওয়াসসালু বিআম্মি নাবিয়িকা, এখন আমরা আপনার নবীর চাচার মাধ্যমে পানি চাচ্ছি, আমাদেরকে পানি দান করুন। হাদিসের শেষের শব্দ আছে ফাইস কৌডা, তাদেরকে পানি দান করা হতো। এটা সহিহ বুখারী হাদিস। হাদিসটা কেন বললাম? মৃত কোনো ব্যক্তির কাছে চায়া চাওয়া যায় না, চাওয়াটা হলো শিরক। যদি কোনো ব্যক্তি মাপ চায় কোনো মৃত পীরের কাছে গিয়ে, কোনো মৃত ব্যক্তির কাছে গিয়ে, যদি ক্ষমা চাই কোনো ব্যক্তি, তার নামে যদি কোনো ব্যক্তি দান করে, এটা হলো শিরক আকবার, ও ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কারণ এখানে দেখুন, যে মদিনায় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, ওই মদিনায় সাহাবা কেরাম কবরের কাছে না গিয়ে রাসূলের
জীবিত চাচা আব্বাসের কাছে গিয়ে বললেন আমাদের জন্য আপনি দোয়া করুন। ব্যক্তির মর্যাদায় জীবিত ব্যক্তি, এখানে বলা যাবে না যে রাসূলের চাচার মর্যাদা আছে বলে তাই। তিনি পরহেজগার মানুষ, বুজুর্গ মানুষ, তার কাছে যেতে হবে, মৃত না জীবিত ব্যক্তির কাছে। যদি পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে তার প্রিয় সাথী সাহাবীদের উপকার যদি না করতে পারেন, সাহাবীরা যদি তার কাছে না যায়, পৃথিবীতে আর কোন পণ্ডিত রয়েছে তার কবরের কাছে গিয়ে চাওয়া যায়? আর যারা যায় তাদের মাথা কি ঠিক আছে? সাহাবীরা গেলে প্রথম রাসূলের কবরের কাছে যেতেন, ফাজাইল আমল তাবলীগ জামাতের ভাইদের বইয়ের মধ্যে যতগুলো ঘটনা উল্লেখ করা আছে সবগুলো শিরিকি ঘটনা, অধিকাংশই, সবগুলো বলতে অধিকাংশই শিরিকি ঘটনা। শুনুন, আমল করবেন। আর একটা জিনিস শুনুন, শিরিকি আকীদা মানে এই ফাজাইল আমলই অধিকাংশ মানুষের হজকে নষ্ট করে দিচ্ছে। মক্কায় গিয়ে হজ করার পরে মদিনায় গিয়ে রাসূলের কবরের কাছে দাঁড়িয়ে বলছে, হে রাসূল, আমার সন্তান হয়নি, একটা সন্তানের ব্যবস্থা করে দিন। ওই মাদানী সাহেব আছেন, একটু পরে শুনবেন তার মুখে, উনি ওখানে ছিলেন, আমি তো দুই একদিন ছিলাম সেখানে গিয়ে। আশ্চর্য, লিস্ট করে মাজারে যেমন ভক্ত যায় লিস্ট করে কি কি চাইবে বাবার কাছে লিস্ট করে নিয়ে যায়, মসজিদে আসার সময় এই নিমু খারাম কখন লিস্ট করে এসে বলে না। ঠিক অনুরূপভাবে কোন জিনিস চাওয়ার সময় কোন দরুদ পড়বে, এই দরুদ লিখে গিয়ে রাসূলের কাছে বলছে, আল্লাহ রাসূল, আমার ছেলে চাকরি হচ্ছে না, একটা চাকরির ব্যবস্থা করুন, আল্লাহকে একটু বলুন। আপনি শুনতে পারেন আকীদা কেন হয়েছে? ফাজাইল হজ অংশের মূল উর্দু বই 129, 130, 131 কয়েকটা ঘটনা উল্লেখ করা হয়েছে। তার মধ্যে একটা ঘটনা, আহমদ রিফাই নামের একজন ব্যক্তি, তিনি কবরস্থানে গেছেন, রাসূলের কবরের কাছে গিয়ে 4 লাইন কবিতা পাঠ করেছেন, বলছেন, আমি এতদিন দূর থেকে দরুদ পাঠিয়েছি, আজকে আপনার কাছে আসছি, আমি আজকে আপনার হাতে একটু চুম্বন করতে চাই। উর্দুতে লেখা আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি দাস্তে মুবারক বাহার কিয়া, আল্লাহ নবী হাত বের করে দিলেন, আহমদ রিফাই উসকে বুচা দিয়া আর আহমদ রিফাই তাকে চুম্বন করলেন, উস ওয়াক্ত মসজিদে নববী মে 9000 কা মাদমুয়া থা। আর এই সময় মসজিদ নববীতে 90,000 মানুষের উপস্থিত ছিল। এটা 555 হিজরির ঘটনা, ঘটনাকে সত্য বলার জন্য উল্লেখ করেছেন। তার মধ্যে একজন ছিলেন মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী, এই ঘটনা উল্লেখ করেছে। এটা দ্বারাই শিরিকের আয়োজন করা হয়েছে, এই শিরিক আকিদা প্রচার করা হচ্ছে। আমি আপনাদের বলবো, আকিদাকে পরিশুদ্ধ করুন। আকিদা পরিশুদ্ধ না করে যত ইবাদত করেন না কোনো লাভ হবে না। এ হলো শিরিক সম্পর্কে বললাম পরিষ্কার, আপনি সেখান থেকে বাঁচার চেষ্টা করুন। প্রথমত বলতে চাই, এই সমস্ত স্বপ্নে পাওয়া ধর্ম যদি আপনি গ্রহণ করেন আর আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট জিব্রিল আমিনের মাধ্যমে মুহাম্মদের উপরে নাজিল হওয়া, সাহাবে কেরামের পক্ষ থেকে পাওয়া স্পষ্ট প্রতিরোধ, স্বচ্ছ এবং সুন্দর মসলিন, পরিষ্কার দীপ্তিমান উজ্জ্বল শরীয়ত পাওয়ার পরে যদি ওই স্বপ্ন পাওয়া ধর্মকে আপনি গ্রহণ করেন, আপনার ঈমান থাকবে? ইলিয়াস সাহেব নিজে বলছেন তার বইয়ে মালফুজাত ইলিয়াস, তার সাক্ষাৎকার উর্দুতে প্রকাশিত হয়েছে, আপনি খুলে মাকতাবাত আজহারে পাবেন গিয়ে মালফুজাত ইলিয়াস 51 পৃষ্ঠায় 50 নম্বর অনুচ্ছেদের মধ্যে তিনি নিজেই বলছেন, আজকাল মুসফার খুয়াব মে উলুমে সহিয়া কা ইলকা হতা হয়, আজকাল আমার উপরে স্বপ্নে সহি এলেম নাজিল হচ্ছে। ভাই কৌশস কারক মুঝে নিন জিয়াদা আয়ে, এই জন্য আমি চেষ্টা করছি ঘুম যেন বেশি বেশি আসে। ডাক্তার আর হাকিম সাহেব কে মাসোয়ার আছে, মাই মেরে শের পর তেল মালিশ করায়া তাকে নিন মে জিয়াদা তারাক্কা গাই, বলছে নিজেই, যখন কবিরাজ আর ডাক্তার পরামর্শে মাথায় তেল মালিশ করালাম তখন ঘুমের মধ্যে ডুবে গেলাম। এরপরে তিনি বলছেন, ইস তাবলিক কা তরিকা ভি মুস পর খুয়াব মে মুনকাশে হুয়া হাই, এই তাবলিগের তরিকাও আমার উপরে স্বপ্নে নাজিল হয়েছে। দেখেন, যদি বইয়ের মধ্যে না থাকেন মামলা করেন আমার নামে, আপনি নিজেই দেখতে পারবেন। কখনো আলেমের উদ্ধৃতি দিবেন না,
অত সহজ নয়। হাদিস শুনিয়ে দিই, সহি বুখারীর দ্বিতীয় খণ্ডের 1050 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ নবী বলছেন, শেষ জামানায় আসবে, দেখবে দুআতুন আল আবে আবে জাহান্নাম, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে এক শ্রেণীর আলেম মানুষকে পথ জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, ডাকবে ওদিকে, মানাজাবাহুম ইলাইহা কদাফু ফিহা। যেই ব্যক্তি এই আলেমদের ডাকে সাড়া দিবে, এই দায়ীদের ডাকে সাড়া দিবে, ওই ব্যক্তিকে ধরে ওরা জাহান্নামের মধ্যে ফেলে দিবে। কে বলছেন এটা? আল্লাহ নবী বলছেন, শেষ জামানায় ওরাই জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে বলবে, এইদিকে আসো, এইদিকে আসো। যে ওদের ডাকে সাড়া দিবে, তাই তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজাইফা সিফহুম আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী তাদের পরিচয় ব্যক্ত করুন। তখন তিনি বললেন, অহুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আরে তারা তো আমাদের মতই চামড়ার মানুষ, তারা আমাদের মতই কথা বলবে। তবে সহি মুসলিম আসতে 77 পৃষ্ঠায়, 76 পৃষ্ঠায় আসতে দ্বিতীয় খণ্ডে, কুলুবুহুম কুলুবু শায়াতিন ফি জুসমানিনস, তবে তার পরিচয় হলো মানুষ রূপী দেহের মধ্যে শয়তান, অন্তরটা হলো শয়তানের অন্তর। আমি বলছিলাম এই জায়গায় আলেমদের দ্বারা প্রতারিত হওয়া যাবে না। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যিনি কথা বলেন তার কথা শুনতে হবে, যে কথা ভুয়া, যে বইয়ে কোনো রেফারেন্স নেই ওই বই পড়া যাবে না। বেহেশতি যে ওর নিয়ামুল কোরআন, মুকসুদুল মুমিনিন এবং ফাজায়েল আমল, অধিক মানুষকে এই সমস্ত বইগুলো পড়ানোর মাধ্যমে তাদেরকে বেদলীয় কথা দ্বারা মানুষকে সব নিয়ে যাচ্ছে শিরিক এবং বেদাতের দিকে, এই সমস্ত বই স্পর্শও করা যাবে না। আপনাদের সচেতন থাকতে হবে, না হলে শিরিক বেদাতে দেশ ভর্তি হয়ে যাবে। এখনই সচেতন হতে হবে, কোনো উপায় নেই। কেন এটা আপনি বুঝতে পারছেন? এইগুলোর মধ্যে শিরিক ছড়াচ্ছে, আপনি কেন গ্রহণ করছেন? দ্বিতীয় কথা, আমি যেটা বলছিলাম, কবরে যিনি মারা গেছেন তার কাছ থেকে কোনো জিনিস আশা করা যাবে না, তিনি শুনতে পান না। বেদাত সম্পর্কে সংক্ষেপে বলে দিই, বেদাত করলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়, তার সুন্নাতকে ধ্বংস করা হয়, উৎখাত করা হয়। বেদাত মানে নতুন আমল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে চালু ছিল না, শরীয়ত হিসাবে ছিল না, পরবর্তীতে তৈরি করা হয়েছে। আপনার বলবেন না আপনার চশমাও তো বেদাত, রাসূলের যুগে ছিল, বিমানও তো বেদাত। শুনেন, যে বেদাতের সংজ্ঞাটাই শতকরা 98 জন আলেম বুঝে না, ওই জন্য বলবে যে হুজুর তো বলে গেল বেদাতের বিরুদ্ধে, কিন্তু চশমা তো চোখে দেওয়া আছে, মাইকে বক্তব্য, মাইক কি রাসূলের যুগে ছিল? এটা একটা বিপদ, এই যে মোবাইল তো ব্যবহার করছে। বেদাতের সংজ্ঞা বোঝার জন্য আমাদের বইগুলো পড়া লাগবে, সারা জীবন অন্য কেতাব পত্র পড়তে পড়তে ব্রেনটা পচা ফেলেছে, সহি কেতাব পত্র পড়তে হিসাব নাই। বুঝেন নাকি দেখি বেদাতটা? আল্লাহ বলেছেন, বেদাত শব্দের একটা আবিধানিক অর্থ আর একটা পারিভাষিক অর্থ, শারীরিক অর্থ। আচ্ছা, আপনার এটা এর দুইটা বোঝাই, শাব্দিক অর্থ একটা আর শারীরিক অর্থ একটা। আলেমরা বুঝেন না, খুব ভালো বুঝেন। হজ মানে কি? হজ মানে কি? হজ্জের শাব্দিক অর্থ কি? কে বলবেন? আল ইরাদা মানে কি? ইচ্ছা করা। এটা বোঝা গেল কিছু হজ মানে, আর হজ্জের শাব্দ মানে শারীরিক অর্থ কি? শরীয়ত হজ কাকে বলে? নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মানে শরায়েতের মাধ্যমে মক্কায় গিয়ে হজ্জের আহকাম পালন করাকে বলা হয় কি? হজ্জ। ধরেন একটা মোটামুটি বোঝানোর জন্য বললাম আপনাদেরকে, এবার বুঝলেন হজ, কিন্তু মূল শব্দের অর্থ কি? ইচ্ছা করা। বোঝা যাবে? আচ্ছা, সালাত শব্দের অর্থ কি? আপনারা বলে প্রার্থনা, দোয়া ইত্যাদি, না। সালাত শব্দের আবিধানিক অর্থ হলো বাঁকা জিনিসকে সোজা করা, এই জন্য কামারকে মুসল্লি বলা হয়, জানেন? কামারকে, কারণ কি লোহা বাড়ি কি করে ও সোজা করে, এটা হলো শাব্দিক অর্থ। কথাটা কেন বললাম? বাহিরে দাঁড়া আছে কেন? ওনারা ভিতরে এসে বসে থাক, একটু এগিয়ে আসেন তো, একটু আগায় বসেন, আপনারা সহযোগিতা করেন। শুনুন, এই কথাটা এর মাঝখানে এসে ডিস্টার্ব দিয়ে দিলেন আপনি, 5 মিনিট পরে বললেও হতো, হারায় গেছে ব্রেন থেকে। আমি আপনাদের বুঝাচ্ছিলাম, একটা হলো শাব্দিক অর্থ আর একটা কি? শারীরিক অর্থ। যেমন দুটা বললাম, যেমন সালাত বুঝালাম, হজ বুঝালাম। শাব্দিক অর্থ একরকম হয় আর শারীরিক অর্থ আর এক রকম হয়, ঠিক? দেখেন, দুইটা শব্দই ব্যবহার হয়েছে কোরআন হাদিসে। বিদআত শব্দটির শাব্দিক অর্থ ব্যবহার হয়েছে কোরআন হাদিসে,
আবার পারিভাষিক অর্থ ব্যবহার হয়েছে, যেমন যেমন আল্লাহ বলছেন সূরা আহকাফ 9 নম্বর আয়াত, মা কুনতু বিদআম মিনার রসূল, আপনি বলুন হে মোহাম্মদ আমি নতুন রাসূল নই, আমার পূর্বের রাসূল এসেছিল। কথা বুঝতে পারলেন? এই বিদুন শব্দের অর্থ কি হলো? এখানে নতুন হলো, এইটা হলো বেদাতের আবিধানিক অর্থ, কোরআনে ব্যবহার হয়েছে। আর যদি সারি অর্থ করেন তাহলে অর্থ কি হবে? আমি বেদাতি রাসূল নই, নাউজুবিল্লাহ হলো অর্থ। এটা হলো সারি অর্থ না, এটা হলো শাব্দিক অর্থ হবে কি আমি নতুন রাসূল নই, ইতিপূর্বে রাসূল এসে ছিলেন, তাহলে কি নতুন হলো? 117 নম্বর আয়াত সূরা বাকারা, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনকে প্রথম সৃষ্টিকারী কে? আল্লাহ। আল্লাহর নাম হলো বাদি, এই বিদুন শব্দ থেকে আসছে, তাহলে এটাও হলো কি শাব্দিক অর্থ, এটাও কি শাব্দিক অর্থ। তাহলে আপনি বুঝে নেবার, এটা পারিভাষিক অর্থে ব্যবহার হলো না। যদি পারিভাষিক অর্থ কোনো ব্যক্তি নেয় তাহলে অর্থ হবে যে মানে বেদাতি আল্লাহ কোরআনে কি বলে আসমান এবং জমিন সৃষ্টি করেছে, নাউজুবিল্লাহ অর্থ করা যাবে না। তাহলে বিদুনের অর্থ হলো নতুন। শরীয়ত কাকে বলে? ওর মধ্যে না ঢুকে সরাসরি চলুন, শরীয়ত বেদাত কাকে বলে? একটা সংজ্ঞা, খুব সুন্দর সংজ্ঞা দিয়েছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দ, সহি মুসলিম দ্বিতীয় খণ্ড 77 পৃষ্ঠা, কেউ যদি কোনো আমল করে যে আমলটি করার নির্দেশ আমি মুহাম্মদ দেইনি, ফাহুয়া রদ্দ, ওইটা প্রত্যাখ্যাত, ওইটা বর্জন, ওইটা চলবে না। ভুয়া আমুলকে সংজ্ঞা দিয়েছেন ইমাম শাতিবি কিতাবুল ইতিসামের মধ্যে 137 পৃষ্ঠায় বলেছেন, আল বিদআতু হিয়া ত্বরীকাতুল মুখতারা তুজাহি শারিয়া ইউকসাদু বিহা তাকাররুবি আল্লাহ মা লাম ইয়াকুম আলা সিহহাতিহা সহীহান আসলান আও ওয়াসফান। তিনি বলেছেন বেদাত শরীয়তের পরিভাষা তাকে বলা হয় যা শরীয়তের নামে তৈরি করা হয়, শরীয়তের নামে তৈরি করা হয়, ইউকসাদু বিহা তাকাররুবি ইলাল্লাহ, উদ্দেশ্য থাকে তার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন, যার পিছনে কোনো সহি দলিল নেই। মোবাইল আপনি 10 বছর ব্যবহার করলে একটা হজ্জের নেকি পাওয়া যাবে, এই উদ্দেশ্যে কেউ ব্যবহার করেন? তাহলে মোবাইল বেদাত হলে কেমনে? এটা কি শরীয়ত? শরীয়তের সহায়ক। চশমা 5 বছর ব্যবহার করলে 2টা হজ্জের সওয়াব পাওয়া যাবে, এবার করে? এটা রাজশাহী থেকে কোনো ব্যক্তি ট্রেনে আসলে 10টা সিয়ামের নেকি পাবে, আর যদি বিমানে আসে তাহলে 2টা সিয়ামের নেকি পাবে, এই উদ্দেশ্যে আসে? মাইকটা যেগুলো বেদাত রাস্তায় রাস্তায় কুসংস্কারে ভর্তি, বেদাত বুঝে না, টঙ্গীর মাঠে লাখো লাখো মানুষ একসঙ্গে বসে থেকে আখেরি বেদাত করছে, এটা বেদাত বুঝে না। ও বলে কি বেদাত কি কোনটা? যে বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআনের পুরো এবারটাই পরে দেওয়া আছে, দেখেন আপনার বুঝাই। একটা জিনিস হলো সহায়ক, ওটা বেদাত নয়, এটা হলো আধুনিক আবিষ্কার। আমি কথা বলছি দূরে চলে যাচ্ছে, এটাকে আপনি বেদাত বলছেন কেন? আমি মুখে বললে যে সওয়াব হবে, আর এই মাইকে বললে তার চেয়ে বেশি সওয়াব হবে, এই উদ্দেশ্যে কি আছে এখানে? নেই। এটাকে বেদাত বললেন কেন আপনি? অনুরূপভাবে বলছে যে কোরআনের তো এবারত দেওয়া ছিল না, মাদ্রাসা তো আগে ছিল না, মসজিদ তো টাইলসের আগে ছিল না, এখন তো মসজিদও বেদাত হয়ে গেছে। কত বড় পাগল! যদি মাটির মসজিদ তৈরি হয় আর একটা টাইলস দ্বারা মসজিদ তৈরি করা আছে, কেউ কি মনে করে মাটির মসজিদে পড়লে নেকি বেশি হবে আর টাইলস দ্বারা মসজিদে পড়লে নেকি কম হবে? এরকম কোনো পাগল আছে দেশে? তো বেদাত বললেন কিভাবে? এটা এটা হলো এবাদতের জন্য সহায়ক। অনুরূপভাবে আর একটা জিনিস মনে রাখুন, এবারত কোরআন হাদিসের জের জবত, কোরআন আগে জের জবত ছিল না, হাজ্জাজ বিন ইউসুফের আমলে জের জবত দেওয়া হয়েছে। এবার দেখেন উপরে লেখা আছে, এক হুজুরকে বললাম বিসমিল্লাহির রহমান আমি লিখি বলছি যে আপনি এটা পড়েন, জের জবত নাই, তো বলছে বিসমিল্লাহির রহমানের রহিম। এবার জের জবত দিলাম, দেওয়ার পরে বললাম এবার পড়েন কি? তাও পড়ে বিসমিল্লাহির রহমানের রহিম। তো এটা কি হলো তাহলে? আপনারা বুঝেননি মনে হয়,
নাড়া আরবি বুঝেন, নাড়া আরবি জেরদবর নাই, জেরদবর ছিল না কোরআনে, বিসমিল্লাহির রহমান রহিম জেরদবর ছাড়াই লেখা বুঝালাম, আচ্ছা এটা পড়েন আপনি, তখন বুঝে বিসমিল্লাহির রহমান রহিম, এবার জেরদবর লাগালাম যে এবার পড়েন বিসমিল্লাহির রহমান রহিম, তো বেদাত বললেন কেন আপনি, এটা বেদাত বললেন কেন আপনি, এটা পড়ার জন্য কি সহায়ক, যেটা জের জবর আমি জানতাম সৌদি আরবে লোক জের জবর বুঝাই না তখন লাগাইনি, আমাদের জন্য লাগে কফ, এই মাদানী সাহেবরা কফটা লিখেছে যে দুইটা নুকতলা কফ আছে, ও জীবনে ফুটা দেয়নি, জিজ্ঞেস করেন, ওটা একটা গোল করে টান নিচে টান মারলে একটা কফ বোঝা হয়, এখনো সৌদি আরবে যারা কফ লেখে তারা এইভাবে লেখে, ফুটা দেয় না, আমার দেশে হুজুর পড়তে পারবে একটাও পড়তে পারবে, তাহলে কি এই কপে যদি ফুটা লাগাই আমি তাহলে এটা বেদাত হয়ে গেল, তাহলে দেখেন এটা অবুজের মতো কথা, বরং যেগুলো আপনি নেকির উদ্দেশ্যে করেন, বারোই রবিউল আউ্বাল মিলাদের অনুষ্ঠান করা হয়, বারোই রবিউল আউ্বাল চলে এদেশে একটা মৃত্যু দিবস আর জন্মদিবস একসঙ্গে চলে না বাংলাদেশে, আল্লাহর নবীর নামে জন্মদিবস পালন করা হয়, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন নয় রবিউল আউ্বাল, এটাই হলো সঠিক হিসাব, বারোই রবিউল আউ্বাল তিনি মৃত্যুবরণ করেছেন, এই হিসাব স্পষ্ট আকারে তুলে ধরার পরেও এটা মানুষ ভুল করছে। দ্বিতীয় কথা হলো এই জন্মদিনকে লক্ষ্য করে যে শিরিক এবং বেদাতের আয়োজন করা হয়ে থাকে এইটাকে তারা বেদাত বলতে রাজি নয়, বেদাত বলছে কাকে, মাইককে ঠেকানোর জন্য, হুজুর ঠিকই জানে, হুজুর বেদাতের সংজ্ঞাই বুঝে না, আখেরে মুনাজাতকে বেদাত বলতে রাজি নয়, হঠাৎ করে সালাম ফিরায় এইভাবে হাত তুলে থেকে থেকে এই কয়েক সেকেন্ডের পর বলছে বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ওর কাছে বেদাত নয়, বেদাতে পরিপূর্ণ একইবারে কানাই কানাই পরিপূর্ণ, রমাজানে বেদাত, হজ্জে বেদাত, হজ্জে বেদাত মানে আপনি যান বিমানবন্দরে আগে লাভবাইক পড়ানো শুরু করেছে, মাথায় যদি বেন বুদ্ধি সামান্যতম থাকতো কোশ্চিন কালেও বিমানবন্দর থেকে লাভবাইক পড়ানো শুরু হতো না, লাভবাইক মানে কি জানেন, লাভবাইক মানে আল্লাহ আমি তোমার কাছে হাজির, ও তো বিমানবন্দরে আছে হাজির কখন হলো, হ্যাঁ আমার উস্তাদ আব্দুর রাজাক সাহেব গতবার হজ করতে যাওয়ার সময় হুজুরকে বলছে আপনি এখানে লাভবাইক পড়াচ্ছেন কেন, বলছে কেন এখানে না বাড়ি থেকে পড়লেও হবে, হুজুরের দাপট কি চিন্তা ভাবনা করেন, দাপটের শেষ নাই, আমি আপনাদের অনুরোধ জানিয়ে এই কথা বলতে চাই, বেদাত আপনারা বুঝেন শুধু শরীয়তকে ফাঁকি দেওয়ার জন্য, যত রকমের জাল জৈব ভুয়া মানে অকেজ সব মানুষের সামনে উন্মুক্ত করে দিয়েছেন শুধু ব্যবসাকে টিকে রাখার জন্য, যত রাগ যত গজব্যাপন ডাক্তার জাকির নায়কের উপরে, ঘরে ঘরে তাওহীদের দুর্গ গড়ে উঠছে শিরিক বেদাতের বিরুদ্ধে, এই জন্য হুজুরের পকেট সাফ হয়ে যাচ্ছে, এই জন্য জাকির নায়ককে কাফের ফতোয়া দেওয়া শুরু করেছে, শুনে রাখুন জাকির নায়ক একটা জিনিস, বহুদূরে ভারত সরকার তাকে নড়াতে পারেনি, আর আপনি চুটকি টুটকা মানুষ ঘরে বসে থেকে জাকির নায়কের বিরুদ্ধে বিরুদ্ধ করার চেষ্টা করছেন, আপনি জুনাকির আস্ফালন দেখে সূর্য লজ্জা পায়, তাই সূর্য যখন উঠে গেছে তখন জুনাকি বলছে আমার আলোতে সূর্যের আলো নিভিয়ে দিব, এরা হলো জুনাকি সব বাংলাদেশে ঘুরছে, এগুলো বলছে কি ডাক্তার জাকির নায়ক না জুকার নায়ক, এগুলো সহ্য করা যাবে, আমি বলি যে তুমি 30 বছর যাবত ভাষণ দিচ্ছ বেনামাজিকে নামাজি বানাতে পারোনি, জাকির নায়ক 3 মিনিটে ইহুদিকে মুসলমান তৈরি করে, লজ্জা হয় না কথা বলতে, চারিদিকে সব জায়গাতে এখন জাকির নায়কের বিরুদ্ধে আলোচনা চলছে কিন্তু বউজে আহলে হাদিস বসে আছে হিসাবই করে, ঘটনা ঘটছে তো এরকম, একজন মহিলা আমাকে ফোন দিয়েছে আমি আমার মেয়ে আমার ছেলে সবগুলো সহি আকিদা গ্রহণ করেছে, আমার স্বামী হলাম মাজার পূজারী, এখন বলেছে তুমি যদি আকিদা চেঞ্জ না করো তোমাকে তালাক, বিপদে পড়ে গেছে মহিলা, তার ভাবতেই পারেনি তালাক দেবে, যে না কোরআন এবং সহি হাদিস যদি গ্রহণ করতে চান একমাত্র দেখার মতো টিভি আছে পিস টিভি, অন্য কিছু নয়, অন্য টিভি দেখতে বলছি না, অন্য টিভি দেখান জায়েজ নয়, সবগুলো বেপর্দায় ভর্তি নারীতে এবং নগ্নতায় ভর্তি একেবারে, আমি এখানে বলছিলাম একটি কথা, বেদাত করলে কয়েকটা অন্যায় হয়, ছোট করে বলে যায়, এক নম্বর অন্যায় শরীয়তকে মিথ্যা বলা হয়,
শরীয়ত কি পরিপূর্ণ না অসম্পূর্ণ? শরীয়ত পরিপূর্ণ, সূরা মায়দা 3 নম্বর আয়াত, এর মধ্যে কিছু ঢুকানো যাবে না। দুই, যে ব্যক্তি বেদাত করবে ওই ব্যক্তির কোনো আমল কিয়ামতের মাঠে কবুল হবে না। সহি মুসলিম 441 পৃষ্ঠা খুলুন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ও মুহদেসান, কোন ব্যক্তি যদি বেদাতিকে আশ্রয় বা বেদাত করে, লা ইয়াকবালুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সারফা ওয়ালা আদলা, কাল কিয়ামতের মাঠে ওই বেদাতি ব্যক্তির কোন নফল ইবাদত, কোন ফরজ ইবাদত কোনটাই কবুল করবেন না। আপনি যাবেন কোথায়? আপনি এখানেই ধরবো, বেদাত বাদ দিন, খবর আছে, আপনি নিয়ে গেছেন, অনেক আমল কবুল হবে না। তিন, বেদাতি ব্যক্তি কাল কিয়ামতের মাঠে রাসূলের সুপারিশও পাবে না, রাসূলের কাছে গিয়ে সে কাউসারের পানি পান করতে পারবে না। সাবধান, সহিহ বুখারীর 974 পৃষ্ঠা খুলুন, আল্লাহ নবী বলছেন, আমি আগেই চলে যাবে কাউসারের দ্বারে, যে ব্যক্তি মান মারা আলাইয়া শারিবা, যে ব্যক্তি পানি পান করবে, লামিয়াজ মাবাদা, 50,000 বছর লম্বা দিনে আর পিপাসা তার লাগবে না, একবার পান করলে যথেষ্ট। আল্লাহ রাসূল সংবর্ধনা দিবেন আপনাদেরকে, আপনাদেরকে সংবর্ধনা দিবেন যদি রাসূলের প্রকৃত অনুসারী হতে চান। যদি বেদাতি হন, আল্লাহ রাসূল বলেছেন, পানি পান করাতে থাকবো, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, অতঃপর আমার মাঝে তার মাঝে আর সৃষ্টি করে দেওয়া হবে, আমি বলবো, আরে ইন্নাহুম মিন্নি, এরা আমার উম্মত, ওযু করেছে, ওযুর অঙ্গুল জল জল করছে, এরা আমার উম্মত। আল্লাহ নবীকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হে মোহাম্মদ, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে একটা বেদাতি কত আমল করেছে, আপনি জানেন না। আল্লাহ রাসূল রেগে গিয়ে বলবেন, সৌকান সৌকান লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও, যারা আমার মৃত্যুর পরে শরীয়তকে পরিবর্তন করেছো, ধমক দিয়ে আল্লাহ রাসূল বলবেন, অভিশপ্ত তারা, তারা অভিশপ্ত, তাদের উপরে গজব নাজিল হোক যারা আমার মৃত্যুর পরে শরীয়ত চেঞ্জ করেছে। এরা কারা? আল্লাহ রাসূল বলছে, লাইরা দেন না লাইয়া কম, ইতিমধ্যেই অনেকগুলো দল চলে আসবে। ফরজ সালাতের পরে বেদাতি মুনাজাত আজ পর্যন্ত ছাড়তে পারিনি আমরা, এই মহব্বতের কারণে নবীর সুন্নাতকে ডুবিয়েছি, আল্লাহর নবীকে মেনে নিতে পারিনি। বন্ধুরা আমার, এই বেদাতের পক্ষে কখনো আপনি জবরদখলি ভাব দেখাবেন না, গলাবাজি করবেন না, অনুরোধ থাকবে, আপনি অন্তত অনুরোধ করি বেদাত থেকে বিরত থাকার চেষ্টা করুন, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি কাউসারে পানি পান করতে পারবে না, সুপারিশ পাবে না, শেষ ফলাফল কি আপনাদের সেটা মুখস্থ আছে, কুল্লু বিদাতিন দলালা, তারপরে ও কুল্লু দলালাতিন ফিন্নার। সহি মুসলিমের 284 পৃষ্ঠা খুলুন, স্পষ্ট আছে, বেদাতি কোথায় যাবে? জাহান্নামে। সহি নাসাই 1578 নম্বর হাদিসে ও কুল্লু দলালাতিন ফিন্নার আসছে, বেদাতিরা জাহান্নামে যাবে। অতএব আপনি বেদাতি যেন না হন, এই মর্মে আল্লাহর কাছে পানা চাইবেন, আল্লাহর কাছে পরিত্রাণ চাইবেন, আল্লাহ তুমি বেদাত অন্তর্ভুক্ত করো না। আর যদি আপনি দাপট দেখাতে চান, আজকে প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছেন, মাঠে থানায় গিয়ে রিপোর্ট দিয়ে প্রোগ্রাম বন্ধ করার চেষ্টা করছেন, মনে রাখবেন একটা বিষয়, ফেরাউনকে দেখে এসেছি বহু পূর্বে, নমরুদকে দেখে এসেছি বহু পূর্বে, আবু জাহালকে দেখে এসেছি বহু পূর্বে, ফেরাউন ধ্বংস হয়েছে, মুসা সম্মানিত হয়েছেন, নমরুদ ধ্বংস হয়েছে, জুতার বাড়িকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম সম্মানিত হয়েছেন, আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা, বিশেষ করে আবু জাহালের মতো কুলাঙ্গার দুইটা বাচ্চার হাতে বদরে পন্থে ষাট হয়ে পড়েছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সম্মানিত হয়েছেন। আজকেও যদি আপনি আজর মার্কা হন, আজকেও যদি আপনি ফেরাউন মার্কা হন, হুজুরদেরকে বলছি, আত্মসমর্পণ করে আপনি শরীয়তের কাছে মাথা নত করুন, খবরদার ফেরাউনি ভাব সৃষ্টি করবেন না। কিসের নেতা, কিসের চেয়ারম্যান, কিসের মেম্বার, কিসের এমপি, কিসের মন্ত্রী, কিসের ডিসি, আর কিসের এসপি, কোরআন এবং সুন্নার কাছে সবাই সমান, অতএব দাপটের কিছু কিছু নেই। কথা শেষ করে দিচ্ছি, এই কথাগুলোই বললাম আপনাদের সামনে, শিরিক এবং বিদাত মিশ্রিত আমল থেকে দূরে থাকুন, আমাদের বই পুস্তকগুলো পড়ার চেষ্টা করুন এবং আকিদা সংশোধন করুন। একদিনে বক্তব্য দিয়ে সারা বছরের খাদ্য জোগাড় করা যাবে না, এক নম্বর নসিহত করবো আপনাদেরকে, আমাদের বইগুলো কাছে রাখুন, অনেক বই এখন বই বেরিয়েছে। এক নম্বর উপদেশ, মাসিক আত্মাহারিক প্রতি মাসে আপনার পরিবার নিতে হবে, মাসিক আত্মাহারিক 40টি প্রশ্ন উত্তর আছে, সারা বছর বের হয়, 20 টাকা মাত্র দাম,
আপনি পরিবারে নিয়ে আপনার স্ত্রীকে পড়াবেন, আপনার মেয়েকে পড়াবেন, আপনার ছেলেকে পড়াবেন, অন্তত চল্লিশটি প্রশ্নোত্তর। এক, দুই নম্বর, সালাত শুদ্ধ করার জন্য রাসুলুল্লাহ সালাতুর রাসুল ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেবের এটা করুন, আপনি পড়ুন। বেশি জানতে চাইলে আমার লেখা বই জাল হাদিসের কবল রাসুল্লাহ সালাত, এটা আপনি সংগ্রহে রাখুন, আপনি টাস টাস করে সব কথার জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ। আর ফেরকা সম্পর্কে জানতে চাইলে কে মাছ ভান্ডারি, কে আর চরমুনাই, কে কি বলে মুজাদ্দেদিয়া, নকশাবন্দিয়া, সারসিরা, কি বলে অনেকগুলো নাম, বৈরলবি কি, দেওবন্দি কি, সুফিবাদ কি, খারেজি কি, মুরজিয়া কি, গণতন্ত্র কি, সমাজতন্ত্র কি, জাতীয়তাবাদ কি, আর এইগুলো যতগুলো আছে এই ছায়া সময় সবগুলো এক জায়গায় উল্লেখ করে টাটকা জবাব দেওয়া আছে, আপনি নিজ মুখে ঘরে বসে জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করি আপনাদেরকে নিজের ইমানকে বাঁচানোর জন্য চেষ্টা করুন, আর আমুলকে বাঁচানোর চেষ্টা করুন, আমুল যেন শিরিক এবং বিদাত মিশ্রিত না হয়। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম আমিন। আমাদের ভাইগুলো আছে তাদের সাথে আপনারা টেলিফোনে ফোনে যোগাযোগ রাখবেন, কোনো প্রোগ্রামের জন্য বা কোনো কাজের জন্য কোনো সমস্যায় পড়লে, কোনো যদি দরকার হলে তাদের সাথে যোগাযোগ করে আপনারা সেটা সমাধান করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে তার আল্লাহ তার উত্তম বান্দা হিসাবে কবুল করুন, আল্লাহুম আমিন। আল্লাহ আমাদের আমলগুলো স্বচ্ছ পরিষ্কার করুন, আল্লাহুম আমিন। আল্লাহ আমাদের আমলগুলো কবুল করুন, আমিন। আকুল কওলি হাদা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা।